রান অফ কাচ, গুজরাটের মোস্ট ফেমাস ট্যুরিস্ট স্পট। আর এই ভিডিওটা তাদের জন্য যারা রান অফ কাচ আসার প্ল্যান করছেন। তো আমি এই ভিডিওতে আপনাদের দেখাবো, ফার্স্ট দেখাবো আপনারা এই কাচ কীভাবে আসবেন, দু নম্বর পয়েন্ট দেখাবো এই কাছে আসার পরে আপনারা কোথায় কোথায় থাকতে পারবেন। তো চলুন আমরা ভিডিওটা স্টার্ট করি। আর বন্ধুরা, আপনারা যারা যারা এখনও আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করেননি, তাদেরকে রিকোয়েস্ট করছি প্লিজ চ্যানেলটা সাবস্ক্রাইব করুন অ্যান্ড বেল বাটনে ক্লিক করতে ভুলবেন না। তো যাই হোক, ভিডিওটা স্টার্ট করা যায়। আমরা কালকে জয়সালমীর থেকে বেরিয়ে ভুজে এসেছিলাম, তো আজকে আমরা ভুজ থেকে ডাইরেক্ট যাচ্ছি হোয়াইট রান। দেখুন, বন্ধুরা এবার বলি আমরা রান অফ কাচ কীভাবে আসতে পারবো। দেখুন, আপনারা যদি ট্রেনে আসেন তো ফার্স্ট আপনাকে যেখানে আসতে হবে সেটা হচ্ছে ভুজ, বিকজ নিয়ারেস্ট রেলওয়ে স্টেশন হচ্ছে ভুজ। তো ভুজে আসার জন্য আপনারা ডাইরেক্ট ট্রেন পেয়ে যাবেন, সে যে কোনো সিটি থেকেই আসুন না কেন। আর যদি ডাইরেক্ট ট্রেন না পান, সেক্ষেত্রে আপনাদের আহমেদাবাদ বা রাজকোট আসতে হবে। সে আহমেদাবাদ বা রাজকোট থেকে আপনাকে আবার ভুজ আসতে হচ্ছে। তো ভুজে তো আপনারা পৌঁছলেন, এবার ভুজে আসার পরে এই ভুজ থেকে হোয়াইট রান কীভাবে যাব। ভুজ থেকে হোয়াইট রানের ডিস্টেন্স হচ্ছে 80 কিলোমিটার। তো এই 80 কিলোমিটার যাওয়ার জন্য আপনাদের দু তিনটে অপশান আছে। এক তো আপনার যদি পার্সোনাল কার থাকে তো সে তার জন্য আলাদা, ভুজ থেকে রান অফ কাচ যাওয়ার জন্য আমার একটা আলাদা ভিডিও আছে, আমি আই বাটনে লিঙ্কটা দিলাম। দু নম্বর পয়েন্ট হচ্ছে ভুজ থেকে, ভুজ স্টেশন থেকে আপনারা স্কুটি বা বাইক রেন্টে পেয়ে যাবেন। যদি আপনারা স্কুটি নেন তো ওরকম 500 থেকে 600 টাকা পড়বে, আর যদি আপনারা বাইক নেন তো সেক্ষেত্রে আপনাদের বেশি পড়বে, 800 থেকে 1000 টাকা পড়বে। তো এটা গেল একটা অপশান। আরেকটা অপশান হচ্ছে আপনারা ভুজ স্টেশন থেকে বাসও পেয়ে যাবেন ডাইরেক্ট হোয়াইট রান যাওয়ার, এবং সেক্ষেত্রে চার্জ নেয় ওরকম 50 থেকে 60 টাকা মতো চার্জ নেয়। আরেকটা অপশান আছে যেটা হচ্ছে গিয়ে আপনারা হোয়াইট রানের কাছে যে হোটেল বুক করছেন, যে রিসর্ট বুক করছেন, তারাও অনেক সময় অর্গানাইজ করে দেয়, তো সেটাও আপনারা মাথায় রাখতে পারেন। এবার আসি ফ্লাইটের কথায়। আপনারা যদি ফ্লাইটে আসেন তো সেক্ষেত্রেও ভুজে নামতে পারেন, কিন্তু ভুজে ফ্লাইটের অপশান খুব কম। সেক্ষেত্রে আপনারা একটা কাজ করতে পারেন, কান্ডলা বা গান্ধীধাম এয়ারপোর্টে নামতে পারেন। সেখান থেকে ভুজে এই হোয়াইট রানের ডিস্টেন্স হচ্ছে 120 কিলোমিটার। তো ওইখান থেকে আপনারা ট্যাক্সি পেয়ে যাবেন। এছাড়া আপনারা আহমেদাবাদ এয়ারপোর্ট থেকেও আসতে পারেন যদি আপনারা এই অপশানগুলো না পান। অ্যাকচুয়ালি রান অফ কাচ আসার বেস্ট টাইম হচ্ছে এই নভেম্বর থেকে ফেব্রুয়ারি, বিকজ এই টাইমটায় গুজরাট সরকার থেকে রান ফেস্টিভ্যাল হয় এই হোয়াইট রানে। তো সেটাই দেখার মেইন উদ্দেশ্য আর কি, এই কারণেই যাওয়া। আমরা এখন আছি ভুজে, আর ভুজে আমরা ঠিক একটাই অ্যাকোমোডেশন দেখাচ্ছি। এই অ্যাকোমোডেশনটার নাম হচ্ছে হোটেল অসো, যেটা একদম আমাদের রাইট সাইডেই পড়বে। আর মেইন আপনারা যদি হোয়াইট রান ঘুরতে আসেন তো হোয়াইট রানের যে অ্যাকোমোডেশনগুলো আমরা দেখাবো সেটা একদম স্টার্ট করব হটকা থেকে। হটকা থেকেই মেনলি এই অ্যাকোমোডেশনগুলো স্টার্ট হয় এই হোয়াইট রানের। আর হোয়াইট রান থেকে এই হটকার ডিস্টেন্স হচ্ছে 16 কিলোমিটার, তার মানে 16 কিলোমিটার আগে থেকেই আপনারা অ্যাকোমোডেশন পেয়ে যাচ্ছেন। আর আপনারা যদি একদম হোয়াইট রানের কাছে থাকতে চান তো সেটাও আমি দেখাবো, সেই জায়গাটার নাম হচ্ছে ধর্দো। তো চলুন একটা একটা করে অ্যাকোমোডেশন দেখা যায় থাকি। বন্ধুরা, হোয়াইট রান এখনও 16 কিলোমিটার বাকি, বাট এই জায়গাটা এই 16 কিলোমিটার আগেও বেশ কয়েকটা হোমস্টে আছে। সেই হোমস্টেগুলো আমি আপনাদের একটা একটা করে দেখাচ্ছি, যেগুলো হাইওয়ের ওপরেই রয়েছে। নাম্বার ওয়ান হচ্ছে রয়্যাল কিং রিসর্ট, যেটা আমাদের ঠিক ডান দিকেই আমি আপনাদের দেখাচ্ছি এই রিসর্টটা।
ইভেন আমি ফোন নাম্বারটাও আপনাদের বলে দেবো, প্লাস আমি ফোন নাম্বার ডিসক্রিপশন বক্সও দিয়ে দেবো আপনাদের। এই হচ্ছে রয়্যাল কিং রিসর্ট। ওর ফোন নাম্বার হচ্ছে 9327247323। আমি ডেসক্রিপশন বক্সে ডেফিনেটলি এই নাম্বারটা দিয়ে দেবো। এবার নেক্সট আসি, এইখানে দেখুন আরও তিনটে হোমস্টে রয়েছে। এক নম্বর হচ্ছে রান ভিসামো ভিলেজ রিসর্ট, যেটা কিনা এইদিকেই যাচ্ছে। ফোন নাম্বার 9327599402, ডেসক্রিপশন বক্সে ফোন নাম্বার পেয়ে যাবেন। আরেকটা হচ্ছে রান ভূমি রিসর্ট, রান ভূমি রিসর্টের ফোন নাম্বার হচ্ছে 9429936915। আর রয়েছে রান নিবাস ভিলেজ স্টে, এর ফোন নাম্বার হচ্ছে 9429820811। এই সবকটা হোমস্টেই কিন্তু হোয়াইট ডেজার্ট থেকে 14 কিলোমিটার ডিস্টেন্সে। আমি কিন্তু এই নাম্বারগুলো ডিসক্রিপশন বক্সে দিয়ে দেবো। এখানে একটা কথা বলি, আমরা যেই হোটেলে থাকবো সেই রান হোমস্টের তো আমরা ফুল রিভিউ দেবই আপনাদের। তো তার আগে আমি আরও কয়েকটা হোটেলের সন্ধান দিচ্ছি। আমি এটুকু বলতে পারি, আমি যে কটা আপনাদের হোটেল বলুন বা হোমস্টে বলুন দেখাচ্ছি, এর বাইরে কিন্তু এই রান অফ কাছে আর কোনো হোটেল বা হোমস্টে। বন্ধুরা এই শোন না, কার সামনে চল, আর 1 কিলোমিটার এসছি আমরা, আর 1 কিলোমিটারে এসছি আরেকটা খুব সুন্দর রিসর্ট আমরা দেখতে পেয়েছি। নাম হচ্ছে মেহফিল ই রান রিসর্ট, যেটাও হাইওয়ের ওপরে, এই আমার লেফট সাইডে। আমি আপনাদের দেখাচ্ছি, একটু দেখুন, এটা কিন্তু হোয়াইট রান থেকে 13 কিলোমিটার ডিস্টেন্সে। এর ফোন নাম্বার আমি ডেসক্রিপশন বক্সে দিয়ে দেবো। বন্ধুরা হোয়াইট রান আর 6 কিলোমিটার বাকি। এই 6 কিলোমিটার ডিস্টেন্সে আমি আপনাদের আরেকটা ভালো হোমস্টে দেখাচ্ছি, যেটা আপনাদের সবার ভালো লাগবে, যার নাম হচ্ছে কাচ ক্লাসিক রিসর্ট ক্যাম্প। কাচ ক্লাসিক রিসর্ট ক্যাম্প, এর ফোন নাম্বার তো আমি ডেফিনেটলি আপনাদের দেবো। তার আগে আপনারা এই রিসর্টটা একবার একটু দেখুন। আর এর কন্ট্যাক্ট নাম্বার হচ্ছে 8160515851। আমি ডেসক্রিপশন বক্সে নাম্বার তো ডেফিনেটলি আপনাদের দিয়ে দেবো। আর কাচ রিসর্টের ঠিক 50 মিটারের মধ্যেই আমি আপনাদের আরেকটা রিসর্ট দেখাচ্ছি, যার নাম ডেজার্ট রিসর্ট অ্যান্ড রেস্টুরেন্ট, ঠিক পিছনে। এর ফোন নাম্বার হচ্ছে 7777037769। ফোন নাম্বার ডিসক্রিপশন বক্সে দিয়ে দেবো আমি। এই রিসর্টটার ঠিক আরেকটু পরেই, যেটা একটু ভেতরের দিকে, একটু ভেতরের দিকে বলতে একদমই অল্প, যার নাম হচ্ছে গোরওয়ালি রিসর্ট। ফার্স্টে আমি রিসর্টটা দেখাচ্ছি আপনাদের, রাস্তা থেকে জাস্ট 20 মিটার ভেতরে। তো ওই হচ্ছে গোরওয়ালি রিসর্ট। ফোন নাম্বার হচ্ছে 8160548347। আর ওই দিকেই আরেকটা রিসর্ট আছে, যার নাম রান ফ্ল্যামিঙ্গো, রান ফ্ল্যামিঙ্গো হোমস্টে। ওর ফোন নাম্বারটা আমি আপনাদের বলে দিচ্ছি, 7990809276। তো বন্ধুরা আমরা অলরেডি আমাদের রান হোমস্টের কাছে চলেই এসেছি, আর অনলি 400 মিটার বাকি আছে। সামনে দেখতেই পাচ্ছেন, এটা হচ্ছে আরেকটা হোমস্টে। আমরা যে হোমস্টে থাকবো রান হোমস্টে, সেই রান হোমস্টের ঠিক 10 মিটার আগে আরেকটা হোমস্টে আছে, যার নাম রান রাজভি হোমস্টে। এই রান রাজভি হোমস্টেটা আমি আপনাদের ফার্স্টে দেখাচ্ছি, ফোন নাম্বার তো ডিসক্রিপশন বক্সে দিয়েই দেবো। এর ফোন নাম্বার হচ্ছে 9429512676। এইবার চলে এসেছে আমাদের হোমস্টে।
তো আমরা আমাদের হোমস্টেতে পৌঁছে গেছি, রান হোমস্টে রিসর্ট। এই হচ্ছে তার এন্ট্রান্স। তো অ্যাট লাস্ট আমরা আমাদের হোমস্টেতে চলে এসেছি, আমি একদম এন্ট্রান্সের সামনেই দাঁড়িয়ে আছি। তো চলুন ভেতরে ঢোকা যাক। ঠিক যেমনটা বলেছিলাম, পুরো গুজরাটি কালচারের ওপর এই হোমস্টেগুলো। এই হচ্ছে আমাদের রুম। সত্যি খুবই বড়, অনেকটাই জায়গা, অনেকগুলো বেড রয়েছে। আর রুমের ডেকোরেশন গুলো কিন্তু হেভি লেগেছে, একটু দেখুন রুমের ডেকোরেশন গুলো। ওয়াশরুম এইদিকে, দুদিকে দুটো ওয়াশরুম আছে। খানা খাকে এক বাজে নিকল যাও কালানুঙ্গা। ও কালানুঙ্গার ইতি ম্যাগনেট পয়েন্ট হ্যাঁ, আপনি গাড়ি বন্ধ রাখনা, উসমে ডাক পে চলে আপনা। আচ্ছা আচ্ছা, ম্যাগনেট পয়েন্ট হ্যাঁ, কালানুঙ্গা ঘুমকে। তো এখানে মেইনলি উনি এই রান অফ কাচের একটা রাফ আইডিয়া দিচ্ছিলেন যে কোথায় কোথায় ঘুরতে যাওয়া যেতে পারে। তো সেই সমস্ত স্পট তো আমি নেক্সট ভিডিওতে দেখাবোই আপনাদের। তো এবার আমি আপনাদের বেশ কিছু এদের আর্টস অ্যান্ড ক্রাফটসের স্যাম্পল দেখাচ্ছি, যেটা এই আমি আপনাদের যেই হটকা ভিলেজের কথা বললাম, সেখানকার গ্রামবাসীরাই এই মেইনলি এগুলো হাতে বানায়। তো যদিও আমরা আছি ধর্দতে, বাট হটকা থেকে ধর্দর ডিস্টেন্স অনলি এই 10-15 কিলোমিটার হার্ডলি। এগুলো সব হাতে বানানো, এটাই এখানকার লোকেরাই সব হাতে বানিয়েছে জিনিসগুলো। হ্যাঁ হ্যাঁ, इसका प्राइस कितना है? ये वाला 300 का है। 300? ये 200 का। 200? ये केमल 300 का बड़ा वाला। अच्छा, ये हाँ, ये वाला 300 का। ये हाथ में बांधने का, इंस्टाग्राम में कुछ मिलता नहीं, मिलता है किचन है, किचन है ऐसा, कोई चाबी में मिलना का नहीं। अच्छा है, यूट्यूब में ये हाथ में पहनने का। और क्या, वो गले की मारा है ये कमर का पट्टा भी अपना।
ये क्या है? ये पता नहीं, बड़ा कोई अच्छा तो बात है ना। मेबी ये क्या स्वीट है? ऐसे भी तो कवर रेडी और हम बोल को खेते গুজরাটি থালি যাকে বলে। তো খাবার রেডি আমাদের, দেখা যাক কেমন লাগে খেতে। কেমন খেলে বিট্টু গুজরাটি থালি রেয়ান? সত্যি গুজরাটি থালি খেয়ে শরীর কেমন? কথায় দারুণ দারুণ। লাস্টে আবার এদের ভাষায় ছাচ লস্যি যেটাকে বলি আর কি, সেই এইটা খাচ্ছি তো দারুণ। আর এটা হচ্ছে ক্যান্টিন আমার পিছনেই। সত্যি কথা বলতে খাবার দাবার যে খুব একটা ভালো লাগবে, কারণ বাঙালি খাবার তো না কিছুই পাবেন না। যেমন সকালবেলায় দিয়েছিল কি দিল, চিড়ের পোলাও চা আর হচ্ছে সঙ্গে একটা পকোড়া জাতীয় কিছু একটা দিয়েছিল। তো এই হচ্ছে ব্রেকফাস্ট। খাবার দাবার হচ্ছে কি, যেহেতু বাঙালি খাবার কিছু পাবেন না, দুপুরবেলায় গুজরাটি থালি, রাতের বেলাও সেম রুটি, রুটি ঘি দিয়ে মাখানো রুটি আর চাটনি, তারপরে হ্যাঁ কি কি ছিল রে, গুড় ছিল, তারপরে পাপড় ছিল, হ্যাঁ রুটি ছিল। তো যাই হোক এই হচ্ছে খাওয়া দাওয়া। আর এই রান হোমস্টেতে আমরা প্যাকেজে ছিলাম ফুডিং আর লজিং নিয়ে, আমাদের পড়েছে পার হেড 1500 টাকা। इधर नहीं जा सकते, ये तो रहने के लिए होटल। এটা হচ্ছে বন্ধুরা টেন্ট সিটি। তো টেন্ট সিটি এটা একমাত্র বুকিং করলে এখানে ঢুকতে পারবেন। আমরা ভুল করে টেন্ট সিটিতে ঢুকে গেছিলাম। এটা কিন্তু গভর্নমেন্ট রিসর্ট, এটা যদি ভীষণ এক্সপেন্সিভ, ভীষণ এক্সপেন্সিভ। এটার মধ্যেই তো সেই উৎসবটা হয়, এটা এখানেই উৎসবটা হয়। ওয়েলকাম টু হোয়াইট ডেজার্ট ধরদু। তো বন্ধুরা আপনাদের তো বেশ কিছু অ্যাকোমোডেশন দেখালাম, কোথায় কোথায় দেখালাম, ভুজে দেখালাম অ্যাকোমোডেশন, তারপরে ধরদুয়ে দেখালাম, তারপরে ধুলাভিরাতে দেখালাম। তো রান অফ কাছ আসতে গেলে এই তিনটে জায়গাতেই আপনারা যে কোনো একটা জায়গায় থাকতে পারেন। তো যাই হোক ভিডিওটা এখানেই শেষ করছি, সবাই ভালো থাকবেন।